বিনোদনের তাজা খবরে স্বাগতম। অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু, রহস্য প্রেমিককে নিয়ে। টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। বৃহস্পতিবার বিকেল 4:46 এই অভিনেত্রীকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে হিমুকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমাদের দুই অভিনয় শিল্পী হাসপাতালে যাচ্ছে, এরপরই আমরা বিস্তারিত জানাতে পারব। এদিকে খবর রটেছে, উত্তরার নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। হিমুর মোবাইল ফোন সহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। এ বিষয়ে নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যান তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ার কর্তব্যরত ডাক্তার পুলিশ ডাকেন। ততক্ষণে হিমুর প্রেমিক তার ফোন নিয়ে পালিয়ে যান। যদিও কেউ কেউ বলছেন তিনি পালিয়ে যাননি, পালালে আগেই পালাতেন, কারণ তিনি তো হাসপাতালে নিয়ে এসেছেন হিমুকে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, হুমায়রা হিমু 1985 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকের মধ্যে দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। 2006 টেলিভিশন নাটক ছায়াবিধিতে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই প্রাইভেট ইনভেস্টিগর নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান অ্যাভিনিউ সহ বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি হিমু অভিনয় করেছেন সিনেমাতেও। 2011 আমার বন্ধু রাশেদের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই সিনেমায় অরু চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। এদিকে হিমুর মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। এক পোস্টে আফসোসের কথা তুলে ধরেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি লেখেন, প্রিয় হিমু, যদিও তোমার সঙ্গে অনেক দিন কথা হয়নি, তাও 1 বছর হলো, কিন্তু কাজটা তুমি একদম ভালো করনি। ভীষণ রাগ হচ্ছে। যত যাই হোক, জীবন একটাই আর জীবন সুন্দর, বেঁচে থাকাটা অনেক আনন্দের। এ সময় আফসোস করে চয়নিকা লিখেছেন, আসলেই তুমি একটা অন্যায় কাজ করেছো নিজের উপর, একা একা চলে গেলে নিজে নিজেই। তোমার আশেপাশের মানুষ একদম ভালো ছিল না, তোমাকে বকাও দিয়েছিলাম। আজ মনে হচ্ছে বকাটা যদি কন্টিনিউ করতাম তাহলে ভালো হতো। চিত্রনায়িকা শাহানুর লেখেন, অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুতে মানতে পারছি না। নির্মাতা এস এ হক অলিক লেখেন, একসময় আমার অনেকগুলো নাটকে অভিনয় করেছিল হিমু। কয়েকদিন আগে কায়সার আহমেদ ভাইয়ের শুটিংয়ে অভিনয় করতে গিয়ে হিমুর সঙ্গে অনেকক্ষণ কথা হলো কাজ নিয়ে, জীবন নিয়ে। এইমাত্র শুনলাম ও চলে গেল। হুমায়রা হিমুর মৃত্যু মেনে নিতে পারছেন না মেহজাবিন চৌধুরী। এক লাইনে শুধু লেখেন, বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। আরেক অভিনেত্রী সুষমা সরকারও মেহজাবিনের মতোই এক বাক্যে লেখেন, হুমায়রা হিমু মানতে পারছি না, প্রশ্ন রেখে যোগ করেন কেন। অভিনেত্রী অহনা রহমান লেখেন, হুমায়রা হিমু শান্তিতে বিশ্রাম প্রিয়। হুমায়রা হিমুর মৃত্যুতে জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুও শোক কাতর। তিনি শোক জানিয়ে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।